আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে দেখব বিআরটি লাইন 3 প্রকল্পের উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে নির্মাণের সর্বশেষ অগ্রগতি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিআরটি লাইন 3 প্রকল্পের অধীনে উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত যে এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হচ্ছে, সেই এক্সপ্রেসওয়ের টঙ্গী স্টেশন রোডে মাত্র 60টি পিলার নির্মাণ বাকি রয়েছে। এই 60টি পিলার নির্মাণ শেষ হলে এই এক্সপ্রেসওয়ে সবগুলো পিলার নির্মাণ কাজ শেষ হবে। গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই প্রকল্পটি বিআরটি প্রকল্প হলেও এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ হচ্ছে সেতু বিভাগের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী মেলগেট থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত এই অংশে এক্সপ্রেসওয়ের দুপাশে পিলার নির্মাণ শেষ হয়েছে। শুধুমাত্র এখন যে 60টি পিলারের নির্মাণ কাজ বাকি ছিল মাঝখানের সারির, সেই 60টি পিলারের নির্মাণ কাজ একই সাথে ধরা হয়েছে। আর এই 60টি পিলারের কিন্তু পাইলিং নির্মাণ কাজ শেষ হয়েছিল অনেক আগেই। দুই পর্বের বিশ্ব এস্তেমার কারণে টঙ্গী এই অংশে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছিল দীর্ঘদিন, এবং এস্তেমা পরবর্তী সময়ে আবারও কিন্তু এর নির্মাণ কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন টঙ্গী স্টেশন রোড হতে এই ফ্লাইওভারের একটি অংশ কিন্তু উত্তরা পর্যন্ত দু লেনের খুলে দেওয়া হয়েছিল। কিছুদিন আগে কিন্তু উত্তরা থেকে টঙ্গী স্টেশন পর্যন্ত এর এক লেন খুলে দেওয়া হয়েছে উত্তরা থেকে যানবাহনগুলো টঙ্গী দিকে প্রবেশ করার জন্য। এতে করে কিন্তু ফ্লাইওভারের উভয় দিক থেকে যানবাহনগুলো চলাচল করতে পারছে। প্রিয় দর্শক, আমরা এখন দেখব মেলগেট থেকে কাদেরিয়া টেক্সটাইল পর্যন্ত, যেখানে এই ফ্লাইওভারে দুটি র্যাম্প নেমে গেছে, সেই পর্যন্ত এই ফ্লাইওভারের নির্মাণের যে অগ্রগতি হয়েছে এবং যে নির্মাণ কাজ এখন চলছে তার বিস্তারিত। মেলগেট থেকে কাদেরিয়া টেক্সটাইল পর্যন্ত সবগুলো পিলার নির্মাণই শেষ হয়েছে, পাশাপাশি এই পিলারগুলোর উপর গার্ডার নির্মাণ শেষ হয়েছে। এখন কিন্তু বেশ কিছু পিলার উপর আই গার্ডার উত্তোলন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি যে অংশগুলিতে আই গার্ডার উত্তোলন কাজ শেষ হয়েছে, সেই অংশগুলিতে কিন্তু সড়ক নির্মাণের জন্য রড বাঁধার কাজ এবং বেশ কিছু অংশ কিন্তু ডালারের কাজও এগিয়ে চলছে। বিআরটি প্রকল্পের এই এলিভেটেড এক্সপ্রেসের অংশটি কিন্তু প্রথমে ছিল টঙ্গী স্টেশন রোড পর্যন্ত, পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে এই অংশটুকু টঙ্গী কলেজ গেট পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। বিআরটি লাইন 3 প্রকল্পের শুধুমাত্র এই ফ্লাইওভারটির কারণেই টঙ্গী স্টেশন থেকে শুরু করে আবদুল্লাপুর পর্যন্ত যে যানজটের সৃষ্টি হতো, সেই যানজটের হাত থেকে রক্ষা পাবে এই সড়ক ব্যবহারকারী যানবাহনগুলো। টঙ্গী মেলগেট থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত যে 60টি পিলার নির্মাণ বাকি রয়েছে, সেই 60টি পিলার নির্মাণ কাজ একই সাথে ধরার কারণে টঙ্গী মেলগেট থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত এই অংশটুকু যানজটে পড়তে হচ্ছে যানবাহনগুলোকে। তবে 60টি পিলার নির্মাণ কাজ যেহেতু একসাথে ধরা হয়েছে, সেই ক্ষেত্রে এই 60টি পিলার নির্মাণ কাজ একই সাথে শেষ হয়ে যাবে, এই ক্ষেত্রে সময়টা তুলনামূলকভাবে কম লাগবে। এই চলতি বছর বিআরটি লাইন 3 প্রকল্পে চালু করার লক্ষ্যে কিন্তু এগিয়ে চলছে এই প্রকল্পের নির্মাণ কাজ। সুপ্রিয় দর্শক, এই ছিল বিআরটি লাইন 3 প্রকল্পে টঙ্গী অংশের ফ্লাইওভার নির্মাণ নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।